টি-টোয়েন্টি আসলে একটা ভালো অপরচুনিটি যদি প্রমাণ করার জন্য, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল ওয়াইকিং খেলেন না, ওখানে ভালো খেলে নিশ্চয়ই আবার একটা লাইম রেখে আসবে, কীভাবে চিন্তা করছেন আপনি প্ল্যানটি? প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আবার তো কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজরে আসবো, এটাই মূল লক্ষ্য ভালো করা। এর আগে 2021 সালে আমার বাংলা টাইগার্সের ওই যে আবুধাবি টি-টোয়েন্টিতে কল পেয়েছিলাম, সামাও ইঞ্জুরির কারণে ওই টুর্নামেন্টটা মিস করি। ধরতে গেলে এবারই প্রথম দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। আসলামই তো মাত্র 2 দিন হলো, ইনশাল্লাহ এখনো ভাবিনি, এখন আপাতত ফিটনেস কাজ করতেছি, ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। ল্যাকিংস বলতে কি ধরনের ল্যাকিংস আমাকে একটু বললে আমার জন্য ভালো হইতে কাজ করতে আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে আপনার বলা হয়েছিল যে আপনি ধারাবাহিকভাবে ইয়র্কার মারতে পারছেন না, বা বিপিএল এ যে পারফরমেন্সটা ছিল জিম্বাবুয়ে সিরিজে সেটা হেরফের হয়ে গিয়েছিল, আর ওই জায়গা থেকে এই কারণে হচ্ছে যে আপনাকে নেওয়া হয়নি, তো ওই জায়গা থেকে আপনি কীভাবে কাজ করছেন ওই জায়গাগুলো নিয়ে? অবশ্যই কাজ করবো অবশ্যই, আর যে ল্যাকিংসগুলোর কথা বললেন অবশ্যই কাজ করবো, যেহেতু অনেক ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি, ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। আপাতত 2-3 দিন ইনডোরে কাজ করতেছি, ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে। যেটা হচ্ছে আপনি ছিলেন না, তারপর বাংলাদেশ সুপার 8 খেলেছে, আসলে সর্বোপরি বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্সটা কেমন দেখলেন? না অবশ্যই ভালো খেলেছে, যদিও আরও ভালো খেলার ভালো লাগতো, তারপর ওভারঅল ভালো লেগেছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তো বা হয়নি, তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে, যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়, তো ইনশাল্লাহ আমরাও মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হবো, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। তো এটা আসলে চিন্তা করি, ড্রিম দেখি, মানুষ তো সফল একটু দোষ নেই, আমরাও দেখি ইনশাল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পরিশ্রম করতে থাকলে, প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইনশাল্লাহ আমাদেরও এই সুযোগ আসবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এটা তো 2019 থেকে আসলে আমি আমার জীবনের সাথে ইউজড হয়ে গিয়েছি, তো এই জন্য আসলে খুব বেশি খারাপ লাগে না, চেষ্টা করি যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো, প্র্যাকটিসের মধ্যে থাকি। আর যেহেতু এখন ফ্যামিলি হয়েছে আমাদের সাথে, যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসে না, প্র্যাকটিস করলে তখন চেষ্টা করি নিজের কীভাবে নিজেকে ছাড়িয়ে যেতে পারি, কাজ করতে পারি, কারণ যখনই বেশি আমি বাদ পড়া নিয়ে প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে আমি চিন্তা করবো তখন বেশি আর খারাপ লাগে, তখন আমার কাজেরও আসলে ব্যাঘাত ঘটে। তো এই জন্য কাজ করতে থাকি, সুযোগ আসবে। আর সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20-25 জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই, তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এ থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশন বা তা, আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20-25 জন যেটুকু আমি মনে করি, তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি যদি ফিট থাকি, আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। আপনি কম্পিটিশনের কথা বলছিলেন, পেস বোলিংয়ে কিন্তু কম্পিটিশন কম নেই, আমি যদি বিশ্বকাপের আগের কথা বলি যে আপনার পরিবর্তে যাকে নিয়ে মানে ভাবা হয়েছিল সে কিন্তু খুব ভালো করছে তানজিম সাকিব, তো এখন কি কম্পিটিশনটাকে আর বাড়লো কিনা আপনার কি মনে? দেখুন কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনীতে আমরা একসাথে খেলেছি, তো এটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, তো এটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেদিকে চেষ্টা করবো। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করবো। না আসলে সবাই তো ব্যস্ত তাই না, এখন খুব বেশি কথা হয় না, খেলা দেখি সবারই খেলা দেখি, এলপিএল সাকিব ভাই যে খেলো, আমেরিকান টি-টোয়েন্টি লিগটা সব মিলে দেখতেছি,
কীভাবে বোলিং করা যায়, আসলে দেখা তো শেষ নেই, দেখে কীভাবে অনেক কিছু শেখা যায়। তো আমি চেষ্টা করি ওই সব হাইলাইটসগুলো দেখে, সময়ের কারণে হয়তো বা লাইভ দেখা হয় না, তো চেষ্টা করি কীভাবে ভালো করা যায়, কোন কন্ডিশনে বোলাররা সাকসেস হচ্ছে, কোন লেন্থে বল করলে ওরা ভালো ডট বল করতেছে, তো এগুলো দেখে দেখে কিছুটা নিজের ভিতরে লার্ন করার চেষ্টা করতেছে। সম্ভবত আরো 6 মাস আছে না, তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এইদিকে। যেহেতু আমাদের এখন পেস বোলিং ইউনিটে অনেক বেশি কম্পিটিটর, তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো বেটার কিছু করতে হবে, এটা মূল লক্ষ্য। আসলে চিন্তা করলে তো হবে না, প্রুভ করতে হবে, ভালো করতে হবে। হয়তো বা আমার ল্যাকিংস ছিল, যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি, তো চেষ্টা করব নিজের সেরা দেওয়ার, একদম সেরা হয়ে আসলে দল ঢুকতে চাই আর কি, ইনশাল্লাহ।